I'm not going to be able to do it.
কাঞ্চনপুরে রিয়াং শরণার্থীর ব্যাপারটা নিয়ে আজকে এই কয়দিন ধরে কি পরিস্থিতি চলছে? এই কয়দিন আগে একজন পাম্প অপারেটরকে এরা বিনা প্ররোচনায় গুলি করে মারলো, রাস্তা দিয়ে কাজ করে বাড়িতে যাচ্ছে, সরকারি কর্তৃপক্ষ করে বাড়িতে যাচ্ছে, গুলি করে মারলো। এই যে অবস্থা, এটার প্রতিবাদে এবং রিয়াং শরণার্থী সমস্যার শান্তিপূর্ণ সমাধান, তাদের নিজ রাজ্যে গিয়ে পুনর্বাসন দেওয়া হোক, এই দাবিতে এলাকার মানুষ আন্দোলন করছে। আজকে এরা রাস্তা অবরোধে দাঁড়িয়েছিল, সেইখানে বিনা প্ররোচনায় একজন পুলিশের লোক, একজন মানে যে সংগ্রাম করেছে, লড়াই করছিল, অবরোধে আন্দোলনে ছিল, রাস্তার উপরে ছিল, তাকে গুলি করে হত্যা করেছে প্রকাশ্য দিনের বেলায়, একদম কাছের থেকে হত্যা করেছে এবং অনেককে আহত করেছে। এই যে ঘটনা, এটা সম্পূর্ণ মানে বিনা প্ররোচনায় ঘটনা, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘটনা। এর আগে আপনারা জানেন 2017 সালে বামফ্রন্ট তখন ক্ষমতায়, 11 দিন রাস্তা অবরোধ, পুলিশ কোনো পদক্ষেপ দেয়নি, একটা আচর কাটেনি, আর আজকে শান্তিপূর্ণভাবে এই ধরনের আন্দোলনের উপর এরা আন্দোলনকারীদের বুঝাতে পারত, এরা এরা ইচ্ছা করলে জল কামান ব্যবহার করতে পারত, লাঠি চার্জ করতে পারত, কিচ্ছু করেনি, কোনো সাবধানবাণী উচ্চারণ করেনি, না করে একদম সামনাসামনি গুলি, পয়েন্ট রেঞ্জ থেকে গুলি। এটা কি ধরনের রাজত্ব চলছে, অরাজকতা চলছে, এটা আমরা মানতে পারি না। আমরা আজকে 5 দফা দাবিতে আমরা ডিজি সাহেবের কাছে প্রার্থনা করেছিলাম, এই দাবিগুলো যে 1 নম্বর পানিসাগর চামটিলা জাতীয় সড়কের পর শান্তিপূর্ণভাবে অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে আন্দোলনরত জনতার উপর বিনা প্ররোচনায় পুলিশের গুলির বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। 2 নম্বর দাবি, যেই সমস্ত পুলিশ আজকে এই আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ গুলি করে তাদেরকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং 3 নম্বর, পুলিশের গুলিতে যে নিহত হয়েছে তাকে এককালীন 10 লক্ষ টাকা, পরিবারের চাকরি এবং যারা আহত হয়েছে চিকিৎসা এবং ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে এইভাবে যারা আন্দোলন করছে মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা চলবে না। 5 নম্বর, কাঞ্চনপুর এই রিয়াং শরণার্থী সমস্যা সমাধানের জন্য আমরা বারবার এই দাবি করছি, সারা রাজ্যের মানুষ দাবি করছে, এলাকার মানুষ দাবি করছে, তাদেরকে নিজ রাজ্যে পুনর্বাসন ব্যবস্থা করা হোক, এইটাই হচ্ছে আমাদের মূল কথা। এই নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরছি, সরকারের কাছে তুলে ধরছি, কোনো কর্ণপাত নেই। যেতে পেরেছেন ডিজির কাছে? না, ডিজি আমাদের বাধা দিচ্ছে, বলছে পারমিশন কোথায়, এত বড় একটা বিপদ, স্যারের আমরা হস্তক্ষেপ প্রার্থনা করছি, আজকে আমাদেরকে দেওয়া হচ্ছে না, পারলে টর্চার করে তারা সামনে তাদের অবস্থা রাখি। আগামী দিনে আমরা রাজ্যের মানুষের কাছে এই কথা নিয়ে আমরা সবার কাছে যাব, রাজ্যের মানুষ ঠিক করবে কোন রাস্তা বাঁচার জন্য কোন রাস্তা বেছে নেবে, আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব এই ইস্যুতে, এই দাবিতে।